এবারে চলে যাব আমাদের প্রতিনিধি প্রীতম দে রয়েছেন বাগমারিতে, অর্থাৎ যে যায় যেখানকার বাসিন্দাই চিন্ময়ী বেজ এবং এই সরস্বতী দেবী যার বাচ্চা চুরি হয়েছিল এবং যিনি প্রসূতি তারা থাকেন একই এলাকাতে, দেখেছেন ওই চিন্ময়ী বেজকে সরস্বতী পরিবারের লোকজন, কিন্তু এরকম একটা ঘটনা যে ঘটাতে পারেন সেটা হয়তো কেউই ভাবেননি। কি মনে করছেন এলাকাবাসী, কারণ তাদের তৎপরতাতেই গতকাল শিশুটিকে উদ্ধার করা আরও তাড়াতাড়ি সম্ভব হয়েছে। আমাদের প্রতিনিধি রয়েছেন প্রীতম, এলাকাতে তুমি রয়েছো, ওর স্থানীয় মহিলাদের তৎপরতা আমরা গতকালই দেখেছি, কিন্তু এই চিন্ময়ী বেজকে যারা এলাকাবাসীরা রয়েছেন তারা কি চিনতেন, এদের এর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আর কি কি তথ্য পাওয়া যাচ্ছে? হ্যাঁ দেখো, একই পাড়ারই এদিক ওদিকে বাসিন্দা এরা যারা শিশু চুরির সঙ্গে জড়িত, শিশু চুরি করেছেন তারা এই পাড়ারই বাসিন্দা। এবং এই মুহূর্তে দেখো যে অটোটি রয়েছে, এই যে প্রশান্ত বিজের কথা বলা হচ্ছে, যে তার তিনি অটো চালক পেশায়, স্বাভাবিকভাবেই এলাকার মানুষজন প্রতিবেশী যারা আছেন তাদের এরকম একটা ঘটনায় তাদের সমস্ত রাগ এবং তাদের যে প্রতিবাদ তাদের ওপরে পড়ে এবং স্বাভাবিকভাবেই তারা এই প্রতিবাদে গর্জে ওঠেন বলা যায়। এবং সেই ক্ষোভের পরিণতি বলা যায় যে এই অটোটাকে পুরোপুরি ভাঙচুর করা হয়েছে। এবং স্বাভাবিকভাবেই যে এরকম একটা ঘটনা একই পাড়ার মধ্যে ঘটতে পারে সেটা তো এলাকার যারা প্রতিবেশী যারা রয়েছে কেউই মেনে নিচ্ছেন না। আমাদের সঙ্গে এখনই যারা রয়েছেন তাদের কথা হচ্ছিল যে প্রত্যেকেই প্রায় নাওয়া খাওয়া ভুলে এই শিশুটির যাতে ঠিকঠাকভাবে উদ্ধার হয় এবং তার কি খবরে খবর নিচ্ছেন, এবং তারা সবসময় পাশে রয়েছেন। এবং আপাতত আমরা আমাদের সঙ্গে পেয়েছি সৌরভ নস্কর, শিশুটির বাবা অর্থাৎ দেবরাজ, আমরা জানতে পেরেছি, দাদু জানিয়েছেন যে তার নাম রাখা হয়েছে দেবরাজ, শিশু দেবরাজের বাবা সৌরভ। কি অবস্থা, কি খবর পেলেন আপনি, এখনো হসপিটাল কখন যাবেন মেডিকেলে? আই আমাকে যেতে বলেছে তা 11টা না 11টার সময় আমায় যেতে বলেছে, ওনার সবাই আছে, তো আমি যাবো এখন, তারপর ওরা চলে আসবে, তারপর আমাকেই থাকতে হবে। ওরা পাড়া প্রতিবেশীরা, পাড়ার মহিলারা যারা একই পাড়ার মধ্যে এই ঘটনা ঘটেছে, অন্য মহিলারা অন্য পাড়া প্রতিবেশীরা কতটা আপনাদের পাশে রয়েছে? হ্যাঁ অনেকটাই, কালকে রাত থেকে সবাই আমাদের পাশেই ছিল, আমাদের পাড়ার লোকেরা, আমাদের বেপাড়ার লোকেরা, তারপর আমার যে শাশুড়ি আছে ওদের পাড়ার লোকেরা সবাই ছিল আমাদের সাথে, কালকে সবাই আমাদের সাথেই ছিল। এখনো তার মানে যারা করেছে তারাও তো এই পাড়ার কাছাকাছি চেনা পরিচিত লোক যারা এই ঘটনা ঘটিয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওরাও চেনা পরিচিতই লোক, কিন্তু ওই ওই ফোনটা নিয়ে যেত, আমাদের চেনা পরিচিতই লোক ওই পুকুরে। কেউ তো মেনে নিচ্ছেন না এটা, মানে মেনে নিচ্ছেন মানে সবাই প্রতিবাদ করছেন একেবারে, তো মানে আপনারা কি চাইছেন? আমরা চাই যে আমাদের বাচ্চারা পেয়ে গেছি, আমরা এতেই খুশি, আমরা চাই মানে তাকে একটু কঠোর শাস্তি দেওয়া হোক, আর কিছু চাই না। এই কথাটা যেমন বাবার শিশুটির, শিশুপুত্রের বাবার যেমন কণ্ঠে এই কথা শোনা গেল, ঠিক সেরকম যে এলাকা যারা রয়েছেন তারা মহিলা থেকে পুরুষ সবাই একই কথা বলছেন, এই যে ঘটনাটা ঘটেছে দিদি, এই ঘটনাটা প্রতিবাদ করছেন তো? হ্যাঁ প্রতিবাদ তো করতেই হবে, আমরা তো বাচ্চার মা, কেন বাচ্চাকে এরকম করে উনি পাশে থেকে নিয়ে আসবে? আজকে তিন চারটে পাড়া এখান থেকে সব এক হয়ে সারাদিন খাওয়া নেই দাওয়া নেই ওখানে পড়ে আছে, বাচ্চাকে কেন এমনি করবে? বাচ্চা তো ওনারও আছে, তাহলে ওনারও তো বোঝা উচিত যে কেন বাচ্চাকে এরকম ভাবে নিয়ে পালিয়ে আসা একটা হসপিটালে তিন তলার উপর থেকে, এটা তো সম্ভবই না, এটা কি করে হয় এটাতে নিশ্চয়ই? হ্যাঁ আমরা ওর মধ্যেই আছি, এরকম করে যে করেছে ওর শাস্তি দেওয়া দরকার, বুঝেছেন? আর এটা তো ঠিক না, একটা ওইটুকু বাচ্চা আরো বাচ্চাদের করবে, হ্যাঁ ও তো এরকম থাকতে থাকতেই তো করবে। তারপরে এই আরজি কথা বলছে যে খবরটা শুনলাম যে যে 2013 যে বাচ্চা হারিয়েছে খবরে বলেছে যে উনিও করেছে, এটা কি দুটো বাচ্চা উনি করেছে?